الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولي الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণ প্রিয় এস্তামী ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহতালার দয়ার বদৌলতে আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর নিয়ে তো আলহামদুলিল্লাহ বাজাল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ধারাবাহিকভাবে পরকালের সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করে থাকি প্রিয় তামি বেহেরা আজকেও আমরা পরকালের সফর এর মধ্যে আলহামদুলিল্লাহ জাবাজাল এমন একটি বিষয় সম্পর্কে অবগত হব যে আমরা তো সবাই জানি যে কবর আর প্রিয়স্তামী বেহরা যে কবর স্থানের মধ্যে আজকে আমরা রয়েছি প্রি ইস্তামী বেহরা এই কবর তো আমরা দেখতেই পাচ্ছি এর বাহ্যিকতা এর উপরের হালত কেমন তো প্রিস্তামী বেহরা এই কবরের মধ্যে আল্লাহ নেক বান্দাও যাই বৎকার বান্ধাও যাই আর এই কবরের মধ্যে মুসলমান বান্দারাও পরকালের সফরের দিনগুলো অতিবাহিত করে বেদিন ও মুসলিম যারা তারাও এই কবরের মধ্যে পরকালের দিনগুলো শুরু করে প্লিজ আমি ভাইরা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জানব কবরে বেদিন ব্যক্তিদের অমুসলিম ব্যক্তিদের হালত অবস্থা কেমন হয়ে থাকে আমি বেরা ও মাদানি চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই একটি দুরুছরী পাঠের ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রাসুল আবি সাল্লি ওয়ালহি ওসাল্লাম এর ফরমানে শান তোমরা তোমাদের বৈঠককে মসলিসকে আমার উপর শরীফ পাঠ করে সজ্জিত করে নাও কেননা আমার প্রতি শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে আসুন প্রিয় ইসলামী ভেহেরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আমরা একবার মোহাম্মত সহকারে শরীফ পাঠ করে নিই সল্লো আলা মুহাম্মদ হাবিব সাল্লআ আলহাম্মদ সাল্লাহআলি সাল্লাম বেদিন অমুসলিম লোকের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন তার কাছে আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট একদল উপস্থিত হয় তার দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত থাকে তারপর হজরতে আজরাইল আলহি সালাম তার নিকটে আসে আজরাইল আলহি সালাম বলেন হে পাপি আত্মা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের মালাকুল মতের এই আহ্বান শুনে পাপী ব্যক্তির দেহের এখানে সেখানে করার সুযোগ থাকে কিন্তু মালাকুল মত তাকে সেই সুযোগ দেয় না মালাকুল মত তার আত্মা রুহ হাতে নিতেই অন্যান্য ফিরিস্তাগণ এগিয়ে আসে ওই ব্যক্তির মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির আত্মাকে একটি পুরনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখা হয় ফলে ফিরিস্তারা তাকে নিয়ে আসমানের দিকে চলে যায় আসমানে অন্যান্য ফিরিস্তারা আসমানে অন্যান্য ফিরিস্তাদের সাথে দেখা হলে তারা প্রশ্ন করে এই কোন পাপির আত্মা উত্তরে ফিরিস্তারা বলে এটা অমুকের পুত্র অমুকের আত্মা ফিরিস্তারা প্রথমে আসমানে গিয়ে দরজা খোলার জন্য বলে কিন্তু দরজা খোলা হয় না ভেরা ও চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ যে ব্যক্তির রুহ নিয়ে যাওয়া হয় ওই রুহ অর্থাৎ বেদিন ব্যক্তি ও মুসলিম ব্যক্তির রুহ মৃত ব্যক্তির দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হয় তখন দুইজন ফিরিস্তা তার নিকট এসে উপস্থিত হয় এবং তাকে বসিয়ে প্রশ্ন করে জিজ্ঞেস করে তোমার প্রভুকে মৃত ব্যক্তি জবাব দে হাই আমি তো জানি না ফিরিস তারা জিজ্ঞেস করে তোমার দিন কি মৃত ব্যক্তি বলে তাও তো আমার জানা নেই ফিরিস তারা আবার প্রশ্ন করে দুনিয়াতে তোমাদের জন্য যে নবীকে পাঠানো হয়েছিল তাকে কি তুমি চিনো মৃত ব্যক্তি উত্তর দে তাও তো আমি জানি না তখন আসমান থেকে একটি শব্দ আসে এবং ওই শব্দ আসমান থেকে আওয়াজ বেশি আসে বলে সে মিথ্যা বলছে তাকে আগুনের বিছানায় শুয়ে দাও এবং তার দিকে দুজকের দরজা খুলে দাও নাহজিবিল্লা তখন দুজকের দরজা খুলে দেয়া হবে আর দুজকের তাপ ও গরম বাতাস সে ভুক করতে থাকবে তার কবরকে অনেক বেশি সংকীর্ণ করে দেয়া হবে কবর তাকে এমনভাবে চাপ দিবে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সাথে আমি ভাইরা ডুকে যাবে আর একজন কুশ্রী কদাকার এক ব্যক্তি আসবে যার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে তাকে ওই মৃত ব্যক্তিকে বলা হবে বিপদের খবর শুনো এই দিন যে দিন সম্পর্কে আগে থেকে ওয়াদা করা হয়েছিল মৃত ব্যক্তি প্রশ্ন করে জিজ্ঞেস করবে তুমি কে তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি ভয়ঙ্কর খবর নিয়ে এসেছ ওই দুর্গন্ধযুক্ত কুশ্রী কালো ব্যক্তি জবাব দে আমি তোমার খারাপ আমল এই কথা শুনে সে ব্যক্তি বেদিন ব্যক্তি ভয়ে বিচার দিনের কথা মনে করে বলতে থাকে হে আল্লাহ কিয়ামত যেন না হয় দুজক থেকে যে উত্তপ্ত গরম হাওয়া বের হয় এবং কবরে প্রবেশ করে তা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো তবে তার উত্তাপ এবং দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় প্রাণ নিঃশেষ হয়ে যেত দুজক থেকে যে সাপ বিচ্ছু কবরে আসে তার কোনো একটি যদি পর্বতে উপর নিঃশ্বাস পেলে তবে পর্বত পুড়ে হয়ে যেত কিন্তু কাফির বান্দা অমুসলিম বান্দার কবরে সে মারা যাবে না যখন আল্লাহ পাক কোনো পাপী বান্দাকে দুনিয়া থেকে উটিয়ে নিতে ইচ্ছা প্রকাশ করেন তখন তার মৃত্যুর এক বছর পূর্বে একটি শৈতানকে তার নিকট পাঠানো হয় সে তাকে ভালো কাজে বাধা প্রদান করে মন্দ কাজে উৎসাহ দেয় সেই ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তেও চিন্তা করে আমার মৃত্যু আরও দেরি আছে সে তখন তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয় না তবাও করে না প্রিস্তামি ভাইরা মালাকুল মত তার জান কফস করতে আসলে আল্লাহ পাক তাকে তার চিরবাসস্থান দুজক দেখান সেই দুজক দেখে তার রুহ দেহের বিভিন্ন স্থানে লুকানোর চেষ্টা করে সে জন্য মালাকুল মত তার আত্মা কটুর আজামের সহিত বের করে আনে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির গলার স্বর আটকে যায় গড় গড় শব্দ হয় চেহারা বিবর্ণ হয়ে যায় এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে তবে বুঝবে এটা আল্লাহ তালার গজবের একটি নিদর্শন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন কাফের বেদিন ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হলে আল্লাহ তালা মালাকুল মতকে আদেশ করেন আমার অমুক দুশ্মন বান্দার নিকট যাও এবং তার জান কবস করে আনো আমি দুনিয়ায় তার রুজি বৃদ্ধি করে দিয়েছিলাম তাকে অনেক নিয়ামত দান করেছিলাম সুখ শান্তি এবং আরাম আয়েশ দান করেছিলাম কিন্তু সে আমার হুকুমের বিরোধিতা করেছে সে আমার পক্ষ থেকে যে হুকুম গিয়েছিল সেটা সে আদায় করেনি আল্লাহ তাআলার আদেশে মালাকুল মত ভীষণ আকৃতি ধারণ করে তার নিকট গমন করে মালাকুল মতের হাত দেখে একটি লোহার শলাখা যার অনেক কাটা বিশিষ্ট মাতা আছে তার সাথে তাকে পাঁচশত আজাবের ফিরিস্তা তাদের প্রত্যেকের হাতে আগুনের তৈরি লোহার মুঙ্গর এবং আগুনের কোড়া থাকে ও চ্যানেল বিন্দ চিন্তা তো করে দেখি মালাকুল মত তার লোহার শলাখা তার শরীরের প্রত্যেক লুমে ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দিবে তখন ওই মুমূর্ষ ব্যক্তির রুহ শরীরের বিভিন্ন জায়গায় পালাতে থাকবে এ সময় সঙ্গী ফিরিস্তাগণ মুমূর্ষ ব্যক্তির নাকে মুখে পিটে আগুনের তৈরি ওই শলাকা কোড়া মারতে থাকে কোড়ার আঘাতে তার শরীর জর্জরিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত ধোঁয়া তার কণ্ঠনালিতে প্রবেশ করিয়ে দেয়া হয় তখন মুমূর্ষ ব্যক্তি যন্ত্রণায় ছটফট করতে থাকে কাফের বেদিন ব্যক্তি জমিনের যে সকল জায়গায় আল্লাহর নাফরমানি করেছিল সেই সব জায়গা তার জন্য অভিসম্পাদ দিতে থাকে এই সময় শয়তানের সহচর যে ইবিলিশের কাছে বলে এক আদম সন্তানকে জাহান্নামে পাঠিয়েছি না প্রিয় প্রামি ভেরা তখন জাহান্নামের সবগুলো দরজা খুলে দেয়া হয় তখন জাহান্নাম থেকে অসংখ্য সাপ মিচ্ছু এবং অন্যান্য খা এসে ওই বেদিন ব্যক্তির কবর পরিপূর্ণ হয়ে যায় তার একটি সাপ উঠের ঘাড়ের মতো মোঠা এবং অনেক বড় হয়ে থাকে এছাড়াও ওই কবরের ভিতর এমন আজাবের ফিরিস্তা নিযুক্ত থাকবে যারা বদির শুনতে পায় না মৃত কাফের ব্যক্তি শত চিৎকার তাদের কানে সেটা প্রবেশ করবে না ফিরিস্তার হাতে থাকে আগুনের তৈরি মঙ্গর এবং ওই মুগুর দিয়ে এমনভাবে আঘাত করতে থাকে যে প্রত্যেকবার আঘাতের ফলে শরীরের হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তাবার আলা এর হুকুমে তার দেহ আবার আগের মতো হয়ে যায় ফিরিস্তা আবার আঘাত করতে থাকে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার ওই শরীর পুনরায় পরিবর্তন হয়ে যায় এইভাবে কিয়ামত পর্যন্ত ওই মৃত বেদিন ব্যক্তি অমুসলিম ব্যক্তিকে শাস্তি দিতে থাকবে ইবনে বসির হতে বর্ণিত তিনি শহরে একজন মাদায়েন মৃত ব্যক্তির কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন মৃত ব্যক্তির পেঠের উপর এক খণ্ড ইট রেখে দেওয়া হয়েছে এবং কিছু লোক তার নিকটে বসে রয়েছে এর মধ্যে সেই মৃত ব্যক্তি খাট থেকে লাফিয়ে নিচে পড়ল এই দৃশ্য দেখে সমস্ত লোক বয়ে পালানো শুরু করে দিল তখন ইপনে বসির মৃত ব্যক্তিকে প্রশ্ন করল ব্যাপার কি তুমি কি দেখেছ লোকটি বলল আমি কুফার অধিবাসী কিছু অমুসলিম বৃদ্ধের নিকট যাতায়াত করতাম অমুসলিমরা আমাকে তাদের ধর্মের দিকে যেতে বলতো হজরতে আবু বকর এবং হজরতে ওমর আল্লাহ পানা আমি অভিসম্পাদ করতাম তাদের মিথ্যা নিয়োজিত করা হয়েছিল আজ আমার মৃত্যুর পর ফিরিস্তাগণ আমাকে দুজক দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর আমি দুজক দেখেছি হঠাৎ কি জানি ফিরিস্তাগণ আমাকে বলল তোমাকে কিছু সময় দেওয়া হলো তোমার অবস্থা তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বর্ণনা করো তখন ইবনে বসির লুকটিকে বলল তোমার গুনাহের জন্য আল্লাহ তাবারকাওয়া তালা এর কাছে তওবা করো হয়তো আল্লাহ তাবারকা তালা তোমার গুনাহ মাফ করতে পারেন লুকটি উত্তর দিল যে না আমি জানতে পেরেছি আল্লাহ তালা আমার তোবা কবুল করবেন না কারণ আমি মৃত্যুর আগে তোবা করি নাই এখন আমার তোবার দরজা বন্ধ হয়ে গেছে এবং আমার স্থান একমাত্র জাহান নাম এই কথা বলার সাথে সাথে লোকটির দেহ মাটিতে পড়ে গেল প্রি সামি ভাইরা ও মাদানি চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ আমরা তো এতক্ষণ ধরে এই মাদানি চ্যানেল এর অনুষ্ঠানের মধ্য দিয়ে পরকালের সফরের ওই খবরে বেদিনদের অবস্থা কেমন হবে ও মুসলিম ব্যক্তির হালত কেমন হবে তার মৃত্যুর পরিস্থিতি কেমন হবে আর মৃত্যুর পরে তার কবরের ওই কঠিন ভয়াবহ অবস্থা কেমন হবে এই ব্যাপারে শ্রবণ করতেছি আসলে প্রিয়ামী বেহেরা আমরা তো মাত্র অল্প কিছু এই ব্যাপারে শ্রবণ করেছি আসলেই আমার প্রাণ প্রিয়ামী বেহে ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ আসলেই আমাদেরকে ওই অন্ধকার কবরের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে ওই অন্ধকার কবর এ যাওয়ার আগেই এর সামানা প্রস্তুত করে নিতে হবে কেননা ওই অন্ধকার কবরের ভয়াবহ পরিস্থিতি কঠিন মুহূর্ত থেকে বাঁচার কোনো ওফায় নেই তাই এই জন্য আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আলা এবং তার সুলসল্ল্লাহু তালা বা আলহিবাসাল্লাম এর হুকুম মোতাবিক নিজের জীবনকে অতিবাহিত করি তাহলে ইনশা আল্লাহ জাবাজাল এটা আশা করা যায় আল্লাহ তালা চাইতো আল্লাহ তালার নেক বান্দারা দে তাদের কবর যেভাবে ফুলে সৌরভিত তাদের কবর যেভাবে জান্নাতের বাগান হয়ে গিয়েছে তো আমরাও দুনিয়ার জমিনের মধ্যে নেকির মধ্যে অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে যেন আমরা আমাদের কবরকেও দুনিয়াতে থাকা অবস্থায় সজ্জিত করে নিই আল্লাহ তাবরকাত আমাদের সবাইকে যা শ্রবণ করেছি তা স্মরণ রেখে অনুদাবন করে তা অপরের কাছে পৌঁছানো এবং সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন আমিন বিজাহিন নবীল আমিন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্ল আল হাবিব সল্ল্ তালাম হাম সল্লি আলহি ওয়াসাল্লাম